কি গো মনিয়া পাখি, কেমন আছো? ভালো আছো তো? গল্প শুনবে? আজ আবার একটা বাঘ আর শিয়ালের গল্প বলি। কি গো, কেমন হবে? ভালো হবে না? চলো গল্প শুনি। আজকে শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প বাঘের পালকি চড়া। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্য খাবার কিছু তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে ফিরলো না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারলো না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনে সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলে আর বললে, শিয়াল হাসতে হাসতে বললে, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো আর সে বললে, যদি বাঘ আমাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে আর দেশে ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল। সেই নতুন দেশে অনেক আঁকড়ে খেয়েছিল। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আকুম বস্তু শেয়ার ভেঙে রেখে দেয়, ব্যাটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না, মামার জন্য, এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরদিনই সে বাঘকে গিয়ে বললে, মামা, একটি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা, আর তো কথাই নেই, তা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাবো না, এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে? শিয়াল বললে, সে কি দেশে পালকি মামা, এমন পালকিতে আর কখনো চড়িনি মামা। এমনই কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বিয়ারা পাঠায়নি যে? শিয়াল বললে, আমরা উঠে বসলে পেয়ারা আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্না নেই, পেয়ারারা কি করে বইবে? শিয়াল বললে, ডান্না তারা সঙ্গে আনবে মামা। এই কথা শুনে বাঘ যেই খোয়ারের ভিতর ঢুকেছে, অমনি ধড়াস করে দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বললে, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে?
বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমি খাই গে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘমশাই খোঁয়ারের ভিতর বসে আছেন। তারা কি খুশি যে হলো, কি বলবো। তারা সকলকে দেখে বললে, সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। মুনিয়া পাখি, মুনিয়া পাখি, মুনিয়া পাখি, কেমন লাগলো আজকের গল্প? এই গল্পটা তুমি তোমার বন্ধুদের বলবে তো? খুব ভালো গল্প।